ভারতী সঙ্গীত পরিষদ তাদের পূর্ণ অনুষ্ঠানে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। এই সংস্থার উদ্দেশ্য এবং কর্মপ্রচেষ্টা ইত্যাদি বিষয়ে আমার পূর্ববর্তী সকলেই অনেক কথা বলে গেছেন, সেই সব কথার পুনরাবৃত্তি করে কোনো লাভ নেই। তারা একটা খুব সুন্দর কাজ করছেন, এত ছেলে মেয়েকে প্রতি বছর শিক্ষাদান করে তাদের যোগ্য করে তুলছেন। আর আমার একটা কথা বলতে খুব ভালো লাগছে যে বাংলাদেশের সাংস্কৃতিক নবজাগরণের যে পীঠস্থান রবীন্দ্রনাথের পৈতৃক ভিটা বা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই অঙ্গনে আজকের এই সমাবর্তন উৎসবটা অনুষ্ঠিত হতে চলেছে। সংস্কৃতির চেতনা সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যেভাবে সঞ্চারিত করেছিলেন এটা তো মানতেই হবে যে সেভাবে আর কেউ করেননি। তার এই পৈতৃক ভিটায় বসে যারা আজকে উপাধি পাচ্ছে তারা তারই ভাবনায় ভাবিত হয়ে তাদের জীবনে এগিয়ে যাবে আমি এই আশা করি। রবীন্দ্রনাথ সম্পর্কে তো নতুন করে জানার কিছু নেই, আমরা সবাই জানি তার কী আদর্শ ছিল, কী চিন্তাভাবনা ছিল। আমি ছাত্রছাত্রীদের কাছে এটুকু আশা করব তারা সবাই সেই ভাবনায় ভাবিত হয়ে তাদের ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাবে, তাদের আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর সুর ভারতী সঙ্গীত পরিষদ কর্তৃপক্ষকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।